টানা 51 দিনের মাথায় বুধবার ভোর 5:30 নাগাদ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা সিটি সেন্টারের সামনে আন্দোলনরত 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠিচার্জ করে আন্দোলনস্থল থেকে তাদেরকে তুলে নিয়ে গেছে। এই নিয়ে আন্দোলনকারী ও পুলিশ নিরাপত্তা কর্মীদের মধ্যে দস্তাদস্তি হয়। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন জখম হয়েছে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা আন্দোলন মঞ্চটিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আন্দোলনকারীরা তাতে ক্ষিপ্ত হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি সহ পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, তাতে উত্তেজনা চরম আকার ধারণ করে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, তাদের কাছে খবর ছিল আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। আন্দোলনকারীদের অনুরোধ করা সত্ত্বেও তারা অবস্থানে অনড় রয়েছে। তারা সরকারকে হুমকি দিচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে দেবার ধমক দিচ্ছে, সে কারণে পুলিশ লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। পুলিশ আধিকারিক আরও জানান, পুলিশ ও নিরাপত্তা কর্মীদের তরফে কেউ জখম হয়নি। পুলিশ আন্দোলনকারীদে তুলে নিয়ে যেতে চেয়েছিল, তারা জোর জবরদস্তি করেছে, সে কারণে জোর করে তাদেরকে তুলে নিতে হয়েছে। আপ ভায়োলেন্স কা থ্রেটেনিং দেঙ্গে, লা এন্ড অর্ডার খারাপ করনে কা করেঙ্গে, आपको रिक्वेस्ट किया जाएगा कि आप वेकेट करिए स्पेस, और उसके बाद उल्टा आप गवर्नमेंट को थ्रेट देंगे, जलाने का धमकी देंगे, तो पुलिस को लॉफुल एक्शन लेना होगा। वही लिया गया, वुंडेड हुआ कोई आदमी, बाथरूम वगैरह हमारे तरफ से तो पूरा असिस्टेंट एक्शन किया गया है कि किसी को कोई चोट नहीं लगे, अच्छे से ले जाया जाए, लेकिन अब कोई फोर्स यूज़ करेगा तो हम लोग भी मिनिमम रीजनेबल फोर्स यूज़ करेंगे। আন্দোলন মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দিতে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের তুলে নিয়ে যাবার সংবাদ ছড়িয়ে পড়তে গোটা রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।